আপনি বারবার বলছিলেন যে এখানে বা এখানকার অনেকগুলো সমস্যার কথা উঠেছিল, এখানে একটা আরও একটা বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এখানে বড় কিন্তু সে অর্থে কোনো হাসপাতাল বা নার্সিংহোম নেই, এই বিষয়টাকে না না পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা অবস্থা তো স্বাস্থ্যমন্ত্রীর মতনই হয়ে আছে। পশ্চিমবাংলার কোন জায়গাটায় স্বাস্থ্য পরিষেবা ভালো? কতগুলো প্রাইভেট হসপিটাল আছে, আর আজকে পুরোপুরি চালু না হওয়াতেও মানুষের ঢল নামছে এইমসে, কারণ মানুষ আস্থা রাখতে পারছে না সরকারের হসপিটালগুলোতে, যারাই সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা পশ্চিমবাংলায় তো ভীষণ করুণ। আজকে এত হসপিটাল এত তৈরি হয়েছে, এত মেডিকেল কলেজ তৈরি হয়েছে, কিন্তু বাংলার বাইরে যাবার সংখ্যাটা তো কমে না। এবং আপনি এই অঞ্চলে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় তো চালু হয়ে গেছে একটা মেডিকেল কলেজ, তার নাম সাগর দত্ত, আর বারাসাতটা তৈরি হচ্ছে, বারাসাতটা তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে বসিরহাটের মধ্যে একটা হতে পারে। তা আমার কথা হচ্ছে যে সাগর দত্ত হসপিটালে সমস্ত বিভাগ চালু হয়েছে, সাগর দত্ত হসপিটালে সব বিভাগের ডাক্তার পাওয়া যায়, সাগর দত্ত হসপিটাল যদি মেডিকেল কলেজ হয় সেখান থেকে রেফার হয় কেন রোগী? সাগর দত্ত যদি সত্যিকারের মেডিকেল কলেজ হতো, সাগর দত্ত যদি রেফারটাকে বন্ধ করতো, তাহলে তো এই জেলার প্রবলেম হতো না। পশ্চিমবাংলায় কিছু নীল সাদা বাড়ি হয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থার কীরকম পরিণতি জানেন? নন্দীগ্রামে একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সুন্দর বাড়ি সুন্দর কিছু, যিনি করেছেন তেনারই তারই আস্থানে, যখন ওই পায়ে লাগলো নাটকটা করলেন, তিনি তার হাসপাতালে পায়ের চিকিৎসা করতে গেলেন না, ওখান থেকে একশো দেড়শো কিলোমিটার এসে পিজি হাসপাতালে চিকিৎসা করতে এলেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরিস্থিতি এমন যে হেলিকপ্টারে উঠতে গিয়ে পিসিমণির পায়ে লাগলো, পিসিমণি ওখান থেকে যা খেটে হেলিকপ্টারে উঠলেন সব হলেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার চিকিৎসা করার তিনি সাহস পেলেন না সেই পিজি। এর দুটো কারণ হতে পারে, যে আমার কিছুই হয়নি, পিজির ডাক্তাররা এই বসম্পদ আছে তাকে চিকিৎসা করে নাটক করবে, আছে ওখানকার ডাক্তাররা করবে না, ভয় আছে, এটা হতে পারে, নাহলে ওখানকার কোনো চিকিৎসার ব্যবস্থাই নেই তাই ছুটে আসতে হচ্ছে এখানে। নিজের তৈরি হাসপাতালের ডাক্তারের উপর নিজের আস্থা নেই, তাহলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কী? বাংলার মানুষ তো বুঝতেই পারছে। এবং শেষ পর্যন্ত এই দমদম লোকসভা কেন্দ্রে একদম বাম দুর্গ একটা সময় ছিল, সেখানে তপন সিকদার পদ্মফুল ফুটিয়েছিলেন, শীলভদ্র দত্ত কি সেই পদ্মফুল? না, দুর্গ টুর্গ তো দেয় থাকে না, দেখুন দুর্গ ফুর্গ বলে কোনো কথা থাকে না। মানুষ বামেদের ভোট দিয়েছে, জিতিয়েছে, 84 সালে সেই দুর্গেই কংগ্রেসের আশুতোষ লাহা জিতেছিলেন, তারপর হেরেছেন। 1998 এবং 99 2 বছর এখানে তপন সিকদার জিতেছে। তপন সিকদারের কাজে এলাকার মানুষ ভীষণ খুশি ছিলেন, কিন্তু 2004 সালের নির্বাচনে, 99-এর পর 2004 সালের নির্বাচনে তপনবাবু অত্যন্ত অসুস্থ ছিলেন, এবং নির্বাচনের পরে তিনি দেহত্যাগ করেন, মানে চলে যাওয়ার। তা তপনদার সেই সময় ভোটে সেই লড়াই করার অবস্থাটা ছিল না, লড়তে পারেন, কিন্তু দমদমের মানুষ যখন যেখানে পরিবর্তন চেয়েছেন পরিবর্তন করেছেন। আবার ইয়েতে 2009 সালে আবার তৃণমূলকে এনেছেন, তাই ওইসব দুর্গ এসবগুলো কথা নয়, দমদমের রাজনৈতিক সচেতন মানুষ যখন যেটা ভালো বুঝেছেন করেছেন, এবং এবারের নির্বাচনেও মানুষের মন থেকে এটা বলছি, আবার মানুষ পরিবর্তন করবে, বিজেপিকে বলবে।